কিন্তু আউলিয়ায় কেরাম চিনার বিষয়ে আমি আপনাদেরকে একটা হাদিস বলি অলি কারা এদেরকে চিনার মাধ্যম কি নবীজি একদিন সাহাবায় কেরামকে নিয়ে আউলিয়ায় কেরামের ফজিলত বর্ণনা করতেছিলেন যে আউলিয়া উল্লাহ দের জন্য আল্লাহ তালা ময়দানে মাস আলাদা একটা মিম্বর তৈরি করবেন মুসলিম শরীফের হাদিস মুসলিম শরীফ সহি হাদিস এই মিম্বরটা কোথায় থাকবে আরসের নিচে আরসের নিচে মিম্বর তৈরি করবেন আউলিয়া উল্লাহ আল্লাহর অলিদের জন্য ওই মিম্বরে আল্লাহর অলিরা বসা থাকবেন তখন তাদেরকে দেখে নভিজি বলেন স্বয়ং আম্বিয়ে কেরাম ঈর্ষা করতে থাকবেন এরা কারা এদের তো মর্যাদা এরা আবার খারা তো আরও ফজিলত বর্ণনা করেন তালা ওই মেম্বরে বসা আল্লাহর অলিদেরকে তালা বলবেন যে আমার মোকার্রাব্বান দ্বারা আজকে তোমাদেরকে আমি পুরস্কার দিব তোমাদেরকে কিছু ক্ষমতা আমি দিব কি ক্ষমতা আল্লাহর অলিদের সাথে যাদের নিষবত ছিল দুনিয়াতে সম্পর্ক ছিল পরিচিতি ছিল এদের কেউ কাউকে কাউকে আল্লাহ তালা কবিরা গুনার কারণে জাহান নামে ফেলবেন তখন আল্লাহর অলিদের দৃষ্টিতে এই জিনিসটা ধরা পড়বে তারা দেখবেন যে কিছু মানুষ জাহান নামে চলে গেছে অথচ এই লোকগুলাকে তিনি চিনেন তারা চিনেন তখন তারা আল্লাহর কাছে আরজ করবে যে রাব্বুল আলামিন এই যে আপনি কিছু মানুষকে জাহান্নামে দিলেন আদি শরীফের মধ্যে আছে এরা নামে জলে পুরে আংরার মতো হয়ে যাবে তো এদের মধ্যে এমন একদল লুক আছে এক একজন আল্লাহর অলি বলবেন আল্লাহর কাছে আরজি পেশ করবেন যে কানু ইউসল্লু না মানা এদেরকে আপনি জাহান নামে দিয়েছেন কিন্তু দুনিয়ায় থাকতে এই লোকগুলো আমাদের সাথে নামাজ পড়তো কানু ইয়াহুজু না মানা এরা আমাদের সাথে হজ করত কানু ইয়াসুমু না মানা আমরা যখন রোজা রাখতাম এরা আমাদের সাথে রোজাও রাখত জানি না কোন কারণে আজকে জাহান নামে চলে গেছে আমাদেরকে সুযোগ দিন এদেরকে আমরা সাথে নিয়ে জান্নাতে যেতে চাই আল্লাহতালা আল্লাহর অলিদের সে আবেদন প্রত্যাখ্যান করবেন না যাও যাও এদের মধ্য থেকে যাদেরকে তুমি চিনো তাদেরকে জাহান নামের আগুন থেকে উঠে জান্নাতি দিয়ে দাও আউলে কেরামের সুপারিশ আউলিয়াই কেরামের সুপারিশের অবস্থা যদি তাই হয় তাহলে যারা দুনিয়াতে অনেক কষ্ট করে মালের কোরবানি করে বিশ্বনবী রহমতুল্লিল আলমিনের শূন্য তার আদর্শকে আঁকড়ে ধারণ করেছিল তাদের জন্য নবীজি কি পরিমাণ মর্তবার জান্নাতের নিয়ামত দান করবে আমি আপনাদেরকে নবীজির শান সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব এবং এই প্রসঙ্গে বিশ্বনবীর আদর্শ মুসলমানদেরকে ধারণ করার বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করবো আমার তাওফিক ইল্লা বিল্লাহ